মহানগরী কলকাতার পর এবার প্রকাশ এল হুগলির জাঙ্গিপাড়ার মথুরাবাটি গ্রাম, যেখানে অবস্থিত পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির নিজস্ব বাড়ি। তবে সবসময়ের জন্য না, মাঝে সাঝে ওই বাড়িতে যেতেন অর্পিতা। সেই বাড়ির কাছেই রয়েছে অর্পিতার মামার বাড়ি, যে বাড়ির ইতিহাস বিশ্লেষণ করা ইডি অফিসারদের জন্য কেবল সময়ের অপেক্ষা মাত্র। তবে সেই বাড়িকে নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে নানান গুঞ্জন। এলাকাবাসীরা বলছেন এই বাড়ি নাকি রাতারাতি তৈরি হয়েছে। আগে এই জায়গায় সামান্য একটা মাটির বাড়ি ছিল, এলাকা ছিল ঝোপঝাড়ে পরিপূর্ণ। তবে মন্ত্রী মশাই সুদৃষ্টি পড়তেই জঙ্গল কেটে সাফ হয়ে গেল, সমস্ত কিছু ভ্যানিশ করে দিয়ে মাত্র 3 মাসের মধ্যেই তৈরি হয়ে গেল ঝাঁ চকচকে বাড়ি। বাড়ির সামনের সমস্ত ফ্রন্ট যেখানে আগে কাদায় পরিপূর্ণ থাকতো, সেখানেই এখন ঢালাইয়ের চটান। এলাকায় আগমন হতেই নাকি নিজের প্রভাব খাটাতে শুরু করেন পার্থ। রাস্তায় থাকা সরকারি কল পর্যন্ত তিনি সরিয়ে ফেলার নির্দেশ দেন। যাতায়াতের সুবিধার জন্য লোকের বাড়ির গেট পর্যন্ত ভেঙে ফেলার অর্ডার আসে। দলের নাম বদনাম করে এসব কর্ম চলতো বলে অভিযোগ করেছেন স্থানীয় এক ব্যক্তি। বলবো বলতে দেখুন, পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখার্জি দুজনেই আসতেন, আর রাতারাতি বাড়িটা হয়েছিল। 3 মাসের মধ্যে বাড়িটা হয়েছে। এখানে আগেতে কি বলবো, বন জঙ্গল হয়ে পড়েছিল, দুটো ঘর ছিল, মাটির ঘর, টালির চাল, রাতারাতি ঘর তৈরি হয়ে গেল। রাস্তা রাতারাতি রাস্তা ঢালাই রাস্তা হয়ে গেল, আসতেই পার্থ চট্টোপাধ্যায় আসছে, রাতারাতি রাস্তা তৈরি হয়ে গেল। কি বলবো, একদিনের মধ্যে কল, সরকারি কল ছিল, কলটাকেও তুলে দিতে বাধ্য হলো। পার্থ চট্টোপাধ্যায় বললো কল তুলে দিতে হবে, আমার অসুবিধা হচ্ছে, কল তুলে দিল। আমাদের বাড়ির গেটটা নাকি ভাঙবে বলেছিল, গেটটা ভাঙবে বলে ফাইনাল হয়ে গেছিলো, কিন্তু আমরা বললাম ঠিক আছে ভাঙো, কি করব, ওরা জোর জবরদস্তি প্রতিবাদ কি, কিন্তু ওই দলের নাম করে, দলের কি বলবো আপনাকে, দলের নামে ভয় দেখিয়ে, কিন্তু দলের নামে বদনাম করা, তৃণমূল দলের নামে বদনাম করেছে ওরা, বদনাম করে ভয় দেখিয়ে দলের নাম করে সব কিছু করে রাতারাতি সব করে ফেলতো। 20 কোটির ঘটনার পর থেকে অর্পিতার মামাবাড়ির দিকে নজর পড়তেই মামাবাড়ির একাধিক ব্যক্তির চাকরি করার খবর শোনা যাচ্ছে। বলার অপেক্ষা রাখি না যে অর্পিতার হাত ধরে মন্ত্রী মশাই সুবাদে তারা সকলেই চাকরি করছেন। তবু এলাকাবাসীদের মতে অর্পিতার কতজন আত্মীয় এই মুহূর্তে সরকারি চাকরি করছেন শুনুন। হ্যাঁ একদম, ওদের ফ্যামিলি সবাই চাকরি পেয়েছে, মানে বেশিরভাগ কেন সবাই, মানে ওদের কোয়ালিফিকেশান কি জানি না, মনে হয় না যে হাই লেভেলের কোয়ালিফিকেশান খুব একটা আছে বলে, তো ওদের বাড়ি সবাই চাকরি করছে। তো এই রিসেন্ট কোন তপন চক্রবর্তী ছোটো ছিল চাকরি পেয়েছে, কিসে ঠিক জানি না, তো ওরাও চাকরি করছে, ওর বোনের বোনকে চাকরি করে দিয়েছে, ওর বোনের বরকে চাকরি করে দিয়েছে, বোনের বরকে একটা গাড়ি কিনে দিয়েছে, তারপর ওর এমনি মাসির বাড়িতে মাসির ছেলেদের চাকরি করে দিয়েছে। তো যাদের সবথেকে বড় কথা কোয়ালিফিকেশান দেখার কথা, কী কোয়ালিফিকেশান আছে যার জন্য ওরা সরকারি চাকরি সবাই করছে। আর আমাদের গ্রামে কি কাউকে, কারোর মনে হলো না যে কেউ না একজনকে চাকরি করে দিই, যদি এতই, মানে অনেকেই আছে, অনেক গরিব মানুষ আছে যাদের ঘরে অর্পিতা মুখোপাধ্যায়। এলাকাবাসীরা বলছেন অর্পিতার মামার ছেলেরা সকলেই সরকারি চাকরি করছেন, সাথে তাদের আত্মীয়রা। তবে অর্পিতার মামি বলছেন তার 2 ছেলের মধ্যে বড় ছেলেই কেবল সরকারি চাকরি করছেন, ছোট কোনো চাকরি করেন না, আর আত্মীয়রা কে কোথায় কি করেন তার কোনো কিছুই তিনি জানেন না। আপনাদের দুটো ছেলে কি চাকরি পেয়েছে? না, বড়টা করে, বড় করে, কিন্তু ছোটটা একটা ট্রেনিং আছে, ও চাকরি করে। কিসের ট্রেনিং? উন্তল কিসে চাকরি করে? উন্তল কিসে চাকরি করেন বলতে পারি? আপনারই ছেলে তো নাকি? চাকরি বাদে অর্পিতার সম্বন্ধে দু কথা বলতেও নারাজ অর্পিতার মামি। তিনি পরিষ্কার জানিয়ে দেন ওর সম্পর্কে কোনো কথা তিনি বলবেন না। অর্পিতা যে আসতো, ওর যে এত প্রতিপত্তি হয়েছিল, আমি ওর সম্বন্ধে বললাম, তো আমি দুটো কথা কিছু বলতে পারবো। কোনোদিনও জানেননি যে, মানে এত কোনোদিন না, সিনেমা করে, মডেলিং করে, এটাই জানি, ভেতরকার এত কি না আমরা কিছু বলি। ওনার ছেলেটা কোথায় এখন? সে কোথা বাইরে। আর ও ইয়ে পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও অর্পিতা আসতো এমনি মাঝে মাঝে? না না না, কোনো সময় আসে। কুন্তল কবে থেকে বাড়ি ছেড়ে চলে গেছে? কেন বাড়ি ছাড়বে কেন, সে তো বাড়িতে সকালবেলা তো ছিল, কে বলেছে আপনাদের বাড়ি ছেড়ে যায়? এরকম একটা অভিযোগ হচ্ছে যে, এখানে অভিযোগ অনেক কিছু হবে, আপনারা সঠিক তদন্ত করলে সঠিক উত্তর পেয়ে যাবেন। কুন্তল এখন বাড়িতে আছে, দেখা যাবে।
চাকরি বাকরির সমস্ত কিছু তদন্ত এখন অফিস আদালত এবং অফিসারদের অধীনে। তবে অর্পিতার মামা বাড়ির এই বাড়িকে নিয়ে দিন দিন কৌতূহল বেড়েই চলেছে। এক ব্যক্তি বলছেন এই বাড়ির নিচে আন্ডারগ্রাউন্ড রয়েছে, সেখানে গচ্ছিত টাকা রয়েছে। ইডি অফিসাররা এখানে এসে ওই বাড়ির তদন্ত করুক, আত্মীয় পরিজন সকলের সাথে জিজ্ঞাসাবাদ করুক, তাহলেই অনেক কিছু রহস্য উন্মোচন হবে। ঘরের মধ্যে নিচে আন্ডারগ্রাউন্ড ঘর আছে এবং যেখানে আমরা মনে করছি টাকা গচ্ছিত আছে, ইডির লোক যদি এখানে এসে সিল ভেঙে মানে তালা খুলে যদি তদন্ত করে দেখে বা ওনার যে আরও আত্মীয় স্বজন আছে এখানে তাদের বাড়িতেও তদন্ত করলে টাকা পাওয়া যাবে নিশ্চিতই। দেখুন, ইডির আধিকারিকরা কি জানা নেই, তবে অনেকেই আসছেন, দেখছেন, চলে যাচ্ছেন। সংবাদ মাধ্যম যেমন আসছেন, পুলিশের লোকও আসছেন, টহল দিচ্ছেন, চলে যাচ্ছেন, কিন্তু কেউ কোনোভাবে এসে যে সিল করেছে বা এরকম কিছু বিষয় নেই, সেটা দেখা যাচ্ছে না, আমরা বুঝতে পারছি না। আমরা এখন চাইছি যে ইডির লোক আসুক, এই বাড়িটা তদন্ত করুক এবং এখানে যত আত্মীয় স্বজন আছে তাদের তদন্ত হোক, কারণ তদন্ত করে এখান থেকেও টাকা নিশ্চিত বেরোবে। যে সমস্ত মানুষের চোখের জল, বেকার ছেলেমেয়েরা যারা পরীক্ষা দিয়েছে, ভালো রেজাল্ট করেছে, অথচ তারা চাকরি পায়নি, কিন্তু এই পার্থবাবু টাকা নিয়ে বিভিন্ন মানুষকে চাকরি দিয়ে দিয়েছেন। অর্পিতার এই বাড়ির এলাকায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জমিদারি রাজত্ব শুরু করেছিলেন বলে অভিযোগ ওঠে। তিনি নাকি এলাকার লোকজনকে জোর করে জমি বিক্রি করার চাপ দিতেন। অবশ্যই এখানে এসে উনি জমিদারি রাজের মতো কায়েম করেছিলেন, আশপাশের মানুষের সঙ্গে জোর জবরদস্তি জায়গা দিতেই হবে বাধ্য করেছেন। সে বলছে জায়গা বিক্রি করবো না, তুমি জায়গা আমি তোমায় বিক্রি করতে বাধ্য করিয়েছেন, বিক্রি করতে হয়েছে। উনি এখানে এসে জমিদারের মতো রাজ করতেন, যেহেতু উনি একজন মন্ত্রী তাই ওনার বিরুদ্ধে কথা বলার মতো জায়গা নেই এবং মূলত সামনে থাকতো ওই অর্পিতা মুখার্জি, উনিই থাক। পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখার্জির একের পর এক রহস্য প্রকাশ্যে এসেছে। তাদের বিভিন্ন সম্পত্তির ওপরে তদন্ত করছেন গোয়েন্দারা। এরই পাশাপাশি মথুরাবাটি গ্রামে অর্পিতার নামে থাকা এই বাড়িটির ওপরেই তদন্ত চাইছেন বহু মানুষ। অনেকের মতে না জানি এই বাড়ির মধ্যে উদ্ধার হয়ে বসে কোটি কোটি। সকলের জন্য ব্যাঙ্গালোরে সমতুল্য চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির সুপ্রীতি নার্সিং হোম। অত্যাধুনিক ICCU, HDU, NICU, ক্যান্টিন ও সমস্ত রকম অপারেশনের সুবিধা সহ রয়েছে 24 ঘন্টা রোগী ভর্তির সুব্যবস্থা। এছাড়াও রয়েছে সমস্ত রকম প্যাথোলজি ও ল্যাবরেটরি টেস্টে 40% ছাড়, প্রসূতি ও মাতৃ সম্ভাব্য মহিলাদের জন্য ফ্রিতে অ্যাম্বুলেন্স পরিষেবা। এছাড়াও বিভিন্ন রোগের ব্যাঙ্গালোরের বিশেষজ্ঞ চিকিৎসকদের আউটডোর পরিষেবা। তাই সমস্ত রকম চিকিৎসা ক্ষেত্রে বিলের 20% ছাড় পেতে আজই আসুন সুপ্রীতি নার্সিং হোম, বেনেপুকুর বসন্তপুর মোড়, আরামবাগ। ফোন নাম্বার 9735172278।